নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও বেশ ভালোই আছি এই কনকনে ঠান্ডায় তো তোমাদের সাথে কিছু কথা বলবো আর তার সাথে এই কলকা ডিজাইনটা শেয়ার করছি তো এটা আমি একদম ফ্রি হ্যান্ড এঁকেছি মানে এটা আঁকার আগে কোনো পেনসিল দিয়ে কোনো কাজ করিনি তো যেটা মাইন্ডে এসছে সেটাই আমি করেছি তো এটা আমি বানাবো হচ্ছে একটা গোপালের জামা তো তার উপর আমি ফেব্রিক দিয়ে এখানে কলকাটা করছি তো যেমন মন চাইছে আমি তেমনভাবেই আঁকছি তো এটা দেখতে থাকো আর তার সাথে তোমাদের কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার অন্তর্গত ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে এখনকার দিনে বেশিরভাগই দেখি নাইনটি পার্সেন্ট মানুষ বিনা কারণে মিথ্যা কথা বলে কোনো জায়গায় তার মিথ্যা কথা না বললেও চলতো কিন্তু সেই জায়গাতেও তারা মিথ্যা কথা বলে হতে পারে তাদের এটা অভ্যাসগত ব্যাপার হয়ে গেছে এতদিন আমি বেশিরভাগই বলতে গেলে টিভিতে বা সিনেমাতে এসব জায়গাতে মিথ্যা কথা দেখে এসছি এক জায়গায় এক রকমের কথা বলে আরেক জায়গায় আরেক রকমের কথা বলে কিন্তু রিসেন্টলি আমি নিজের সামনে সেটা দেখেছি নিজের সামনে কোনো মানুষকে পাল্টি খেতে দেখেছি কথাতে তো এসব দেখে না খুব আচম্বিত হয়ে গেছি আমি সেই জন্য আমি নিজেকে নিয়ে অনেক গর্ব প্রকাশ করি যে আমি তাদের মতো না আমার পরিবার এবং আমার স্কুল কলেজ ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ যে আমাকে সঠিক কথা বলতে শিখিয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেও শিখিয়েছে শিক্ষা পেয়েছি বলে যে আমাকে কোনো একটা চাকরি করতেই হবে তা না নাহলে আমার এই শিক্ষাটার কোনো দাম নেই এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যে কথা তোমার কাছে যদি শিক্ষা থাকে তুমি যে কোনো জায়গাতে সেই শিক্ষার প্রয়োগটা করতে পারবে শিক্ষা প্রকাশ পাই হচ্ছে মানুষের ভদ্রতাতে তার ভাষা কেমন সে কীভাবে একটা অপরিচিত লোকের সাথে কথা বলে কিংবা নিজেদের মধ্যেও যাতে কিভাবে কথা বলে তার কথা বলার ধরণেই তার শিক্ষার প্রকাশ পায় যাই হোক আমার কথাটা বলার মানে এটাই হচ্ছে যে জীবনে যে পরিস্থিতি আসুক না কেন সত্যি কথাটা বলা জন্য যে সাহসটা দরকার সেটা কিন্তু সবার মধ্যেই রাখা উচিত সেই জন্যেই কবিগুরু বলেছিলেন যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে সত্যি জিনিসটা অ্যাকসেপ্ট করে নিলে জীবনে অনেক কিছু ভুল হওয়া থেকে নিজেকে বাঁচানো যায় এবার তোমরা অনেকেই হয়তো ভাবছো যে মেয়েটা কত কত জ্ঞান দিচ্ছে বাবারে কিন্তু সত্যি কথা এটাই যেটা আমি ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তোমাদের এই কলকা ডিজাইনটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও জানি খুব একটা ভালো লাগছে না কারণ কোনো প্রিপারেশান ছাড়াই আমি নিয়ে করতে বসে গেছিলাম এইসব ডিজাইন কলকা ডিজাইনগুলো খুব এখন ফেমাস হচ্ছে আর কি ভিউজ খুব ভালো আসছে সেজন্য ভালো আমি একটু ট্রাই করি কারণ আমি জানি যেহেতু করতে তো ভালো লাগলে লাইক করো নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো বাই